السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহিদ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার। শুরুতে ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সাথে নিয়মিত মেহমান হিসেবে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলিমে দিন মাজাহিরুল আলম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শাইখ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে বিষয়ে আজকে আলোচনা আমরা শুনতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরই আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসেন তখন এই দুনিয়ার প্রেক্ষাপট, এ দুনিয়ার অবস্থান, আল্লাহ রসুলের আগমন এবং এর মাধ্যমে বিশ্বে যে পরিবর্তন সাধিত হয়েছে এই শুরুর আলোচনাটা আমরা আজকে আমরা শাইখের কাছ থেকে শুনব। ধারাবাহিক এই মাসে ইনশাআল্লাহ আমরা চাইব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই পবিত্র জীবনী নিয়ে আমরা যেন আলোচনা শুনতে পারি। কারণ এর চেয়ে মূল মোবারকপূর্ণ, এর চেয়ে বরকতপূর্ণ, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আলোচনা হতে পারে না। আল্লাহ রসুলের জীবনের আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়ব ইনশাআল্লাহ। চলুন আমরা শাইখের আলোচনা শুনি। জাজাকুমুল্লাহ খায়ের। জি শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন ওয়া মান্না আলাইনা বিল কিতাবিল মুবিন ওয়া জাআলানা মিন উম্মতি সাইয়্যিদিল মুরসালিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد respected listeners viewers সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় এবং প্রেক্ষাপট কী ছিল এর উপর আলোচনার উদ্দেশ্যে আমাদের নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফের ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যারা দূরে এবং কাছে থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, আমরা সবাইকে প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন যখন পৃথিবীর অবস্থা এত নাজুক ছিল, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সর্বোপরি মানুষ নৈতিকভাবে এত অধঃপতনে পৌঁছে গেছিল যে সারা পৃথিবীর মানুষ তখন এমন একটা সময় অতিক্রম করছিল যে সবার কাছেই একটা বড় প্রশ্ন ছিল যে এই পৃথিবীর মানবতা কি ধ্বংস হয়ে যাবে, মানুষ কি আর পৃথিবীতে সুখ শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে না। এমন এক চরম কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন আর কোরআনে করিমে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি কেবলমাত্র সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে, আশীর্বাদ হিসাবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি। আজকে আমরা একটু পর্যালোচনা করব যে পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল। আমরা সংক্ষেপে কথা বলতে পারি যে আজকের এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই
তখন আমাদের পক্ষে কম্পেয়ার করা সহজ হবে। আজকে যেভাবে এই পৃথিবী বিভিন্নভাবে যুদ্ধ বিগ্রহ, সামাজিকভাবে মানুষের মধ্যে যে নৈতিকতার যে অবক্ষয়, এমনকি সর্বোপরি আজকে পৃথিবীর সব জায়গাতেই একটা বড় চ্যালেঞ্জ মানুষের অর্থনৈতিক অস্থিরতা। যেমন আজকের দিন, গতকাল এবং আজকের এদেশের মেইন নিউজ ছিল যে পাউন্ডের ভ্যালু কমে যাচ্ছে ডলারের এগেনিস্টে, এবং এদেশের অর্থনীতি নিয়ে এটা একটা বিরাট বড় নিউজ ছিল, এবং সরকার যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন করে মানুষকে যাতে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারে। আমাদের আলোচনার শুরুতেই প্রেক্ষাপটের একটা বড় বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দুনিয়াতে আসেন তখনও মানুষের মধ্যে আর্থিকভাবে এমন কঠিন একটা সময় মানুষ অতিক্রম করছিল যে এর চেয়ে আরবের মানুষ, এর চেয়ে মানে এত দরিদ্রতা আর কখনো আরবের মানুষ দেখেনি। মানুষের দরিদ্রতা, পভার্টি, এটা একটা বিগ চ্যালেঞ্জ ছিল তখনকার সোসাইটিতে। কারণ ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে আরবের মানুষের, এক তো হলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, গায়রা দি জারাইন, যেখানে কোনো ফসল উৎপন্ন হয় না, আবার এটা এমন একটা জায়গা যে এলাকার মানুষ বাহির থেকে ব্যবসা বাণিজ্য ছাড়া তাদের দৈনন্দিন জীবনের খাবারের ব্যবস্থা তারা করতে তারা সক্ষম ছিল না। অন্যদিক থেকে মানুষের এত বেশি নিরাপত্তাহীনতা ছিল যে তখনকার সময়ে মানুষের আয়ের উৎস এটাই ছিল যে একদল ব্যবসায় যাবে, অন্য দল তাদেরকে চুরি ডাকাতি করবে। যারা ব্যবসায় যেত তাদের প্রাণ এমন অবস্থায় থাকতো যে আবার ফিরে আসবে কিনা এই শঙ্কা তাদের থাকতো, কারণ রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো নিরাপত্তা ছিল না। আর রাস্তায় যে সমস্ত যারা বসবাস করত, ব্যবসায়ী কাফেলা যে সমস্ত রাস্তা দিয়ে যায়, তাদের আয়ের উৎস এটাই ছিল যে তিজারতি কাফেলাকে লুটতরাজ করে তাদের ধন সম্পদ আত্মসাত করা। এই যে একটা বিগ চ্যালেঞ্জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুনিয়ার সামনে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির যে জীবন ব্যবস্থা সেটা দুনিয়ার মানুষের জন্য সুখ শান্তির গ্যারান্টি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। ঐতিহাসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সব ধরনের অবক্ষয়ের মেইন রিজন যেটা, এটা উলামায়ে কেরাম বলেন ইনকাতাল ওয়াহি, যে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন ওনাকে আকাশে উঠিয়ে নিলেন তখন প্রায় 500 বছরের একটা গ্যাপ হয়ে গেল, এর মধ্যে ওহি বন্ধ হয়ে গেল, ওহির শিক্ষা থেকে মানুষ দূরে চলে গেল। এই ওহির শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাওয়ার কারণে মানুষের ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে মানুষের যে সবচেয়ে বড় চরম কঠিন দুরবস্থা আসলো, ঠিক এর সাথে সাথে সামাজিকভাবে মানুষের মধ্যে কোনো সামাজিক নিরাপত্তা ছিল না, মান ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। এইভাবে মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করা যে একটা বিষয় এটা মানুষ ভুলে গিয়েছিল। এর চেয়েও আরও বড় একটা বিষয় ছিল যে তখনকার সময়ে নারী সমাজ অত্যন্ত অবহেলিত ছিল, এবং মানুষ নারী সমাজকে শুধুমাত্র ভোগের পণ্য হিসেবেই আরবের সমাজ তারা এটাই ধারণা করত। এমনকি নারী সমাজ তাদের জন্য এত লজ্জার বিষয় ছিল, তারা একটা নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা তারা তাদের জন্য একটা কলঙ্ক মনে করত, এই জন্য জীবন্ত অবস্থায় তাদেরকে দাফন করে ফেলত। যে ব্যাপারে কোরআনে কেরিম তাদের ওই বিষয়কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, যে এই সমস্ত সদ্য ভূমিষ্ঠ একটা নিষ্পাপ শিশুকে কেন তোমরা জীবন্ত কবর দিতে, কেন তোমরা মেরে ফেলতে, পুঁতে ফেলতে, এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এই সমস্ত সন্তানদেরকে জিজ্ঞেস আবার উঠাবেন এবং বললেন বিআইয়ি যামবিন কুতিলাত, যে কোন কারণে, কোন অন্যায়ের কারণে তোমাদেরকে এইভাবে জীবন্ত মারা হলো, যারা তোমাদেরকে এভাবে জীবন্ত মেরেছে তাদের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন।
আজকের টপিকের একটা সাইড হলো এই যে সমাজের মধ্যে যে ফোবাটি ছিল, মানুষের মধ্যে দরিদ্রতা ছিল, সেই দরিদ্রতা কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা দূর করে দিলেন এবং একটা সুন্দর সমাজ হয়ে গেল। দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পূর্বে তিনি ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছেন এবং ওই ব্যবসাতে তিনি নবী হওয়ার আগেও মানুষকে কীভাবে সততার সহিত এই আরবের সমাজ যেখানে একজন সৎ মানুষ, যেখানে একজন ট্রাস্টওয়ার্থি বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ পাওয়া যেত না, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সাথে জড়িত হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা যখন পরিচালনা করেন তখন তিনি অত্যন্ত সততার সাথে এত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বুদ্ধিমত্তা দেখে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের বিয়ের ঘটনা আমরা সবাই জানি যে বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে হলো। তো সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ব্যবস্থা নিয়ে আসলেন এবং কিয়ামত পর্যন্ত মানুষকে ঘোষণা দিলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, যারা ব্যবসায়ী হবে, সত্যবাদী হবে, ট্রাস্টওয়ার্থি হবে, আমানতদার হবে, মানুষকে ধোঁকা দিবে না, এই সমস্ত ব্যবসায়ীর পজিশন হবে কিয়ামতের দিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। তারা কিয়ামতের দিন সাধারণ মানুষ হয়ে নবীদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে, শোহেদা শহীদদের সাথে তাদের হাসর হবে কিয়ামতের দিন, যারা সততার সহিত ব্যবসা পরিচালনা করতে পারে। এবার আলোচনার মেইন বিষয় যেটা আমরা চিন্তা করি এবং দেখতে পাই সেখানে হলো কি, যে আল্লাহ তাআলা রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই যে একটা বিরাট পরিবর্তন করালেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যৌক্তিকভাবে যদি মানুষের এই দরিদ্রতা দূর করার জন্য সেখানে কোনো ব্যবসা বাণিজ্য, বর্তমান সময়ে আমরা যেভাবে মিল ফ্যাক্টরি কাজের কর্মসংস্থানের কোনো একটা কিছু করতেন আর মানুষ এর মাধ্যমে পরিবর্তন হইতো, তাহলে এটাই ছিল বেশি যুক্তিসঙ্গত। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি যে কাজটা করলেন সেটা হলো কি, যে এই পৃথিবীতে আল্লাহর রসুল আসার আগে আদম আলিহি সালাতু সালাম থেকে নিয়ে আল্লাহর রসুলের জামানা পর্যন্ত, আল্লাহর রসুল থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যে ল্যান্ড, যে জমি আছে, যে সম্পদ আছে, এটা আগে যেভাবে ছিল এখনও আছে, আগামী দিনে ওই সম্পদ সমানই থাকবে। কিন্তু এই সম্পদের দ্বারাই মানুষের সমস্যার সমাধান হবে না, মানুষের সমস্যার সমাধান হবে মানুষের মন, মানুষকে তার পরিবর্তন করতে হবে। এই যে বস্তুবাদী মন মানসিকতা, ধন সম্পদের প্রতি মানুষের লোভ লালসা, এটাকে যতক্ষণ পর্যন্ত কোনো সমাজ থেকে দূর করা যাবে না, সেই সমাজের মধ্যে টাকা পয়সা ধন ব্যবসা বাণিজ্য যতই ডেভেলপ হোক না কেন, সেই সমাজের মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই সাহাবায়ে কেরামদেরকে, ইমানদারদেরকে সততার সহিত কীভাবে জীবন যাপন করা যায় সেই শিক্ষা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং আল্লাহ তাআলা দেখালেন যে মাত্র 23 বছরে আল্লাহ রসুলের কাছে ওহী আসার পর থেকে নিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে যে কয়দিন জীবিত ছিলেন এই 23 বৎসরের জীবনে পুরাটা আরবের মধ্যে মুসলমানদের দ্বারা এমনভাবে একটা সমাজ পরিবর্তন আসলো, এমন একটা সমাজ বিপ্লব ঘটল যে এই 23 বৎসরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে সুখ শান্তি এমনকি সামাজিকভাবে সবচেয়ে ভালো মানুষ হিসাবে পৃথিবীর কাছে সাহাবায়ে কেরাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এত সুন্দরভাবে গড়ে তুললেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তখনকার দুই সাম্রাজ্য যা তখন ছিল পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, দুটো এম্পায়ার ছিল, তারা তখন শেষ হয়ে গেল এবং প্রায় অর্ধেকের বেশি পৃথিবী মুসলমানরা তখন শাসন করলেন। শেখ একটি কথা, মানে এই যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখ উল্লেখ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমরা অনেকেরই ধারণা এরকম হতে পারে যদি আমরা সব মালদার হয়ে যেতাম, আমাদের কমিউনিটির এলাকার বা আমাদের দেশের সব যদি আমরা মালদার হয়ে যাই তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমরা সুখ শান্তিতে বসবাস করব। শেখ যে কথাটা বলছেন যে এটা আসলে বাস্তবতা নয়। আমরা দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটেও যদি আমরা চিন্তা করি, অনেক উন্নত দেশ, অনেক মানে আপনি বলতে পারেন ধন সম্পদে, মানে ফাইন্যান্সিয়াল যদি আপনি সাইড দেখেন তাহলে অনেক উপরে, কিন্তু অশান্তির কোনো সীমা নেই,
দুর্নীতির কোনো সীমা নেই। কারণ কি, মানে আমরা মানবতার অভাব, নৈতিকতার অভাব। যখন এইগুলা মানুষের মধ্যে থাকবে না, দিন ধর্ম মানবতা নৈতিকতা, তখন অনেক সময় শুধু মাল, শুধু ব্যবসা, শুধু মানে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে যদি আমরা একটা উন্নত দেশে আমরা বসবাস করি, কিন্তু এরপরেও দেখবেন ব্যাংকের মধ্যে ডাকাতি হচ্ছে। আজকে বিভিন্ন দেশ, যেগুলোর নাম আমাদের নিতে হবে না, আপনারা সবাই জানেন যে আজকে প্রতিদিন মানে নিউজের মধ্যে দেখা যায় যে খুবই উন্নত দেশ, ফাইন্যান্সিয়ালি খুবই উন্নত, কিন্তু ব্যাংকের নিরাপত্তা নেই। প্রতিদিন মানে ব্যাংক ডাকাতি হচ্ছে। আর এখন তো শুধু যে ফিজিক্যালি ডাকাতি নয়, এখন আপনার অনলাইনের মাধ্যমে যে ডিজিটাল মানে আপনার ডাকাতি হচ্ছে, এটা এটা মানে আমরা যদি একটু চিন্তা করি যে শুধু যে সম্পদ, শুধু মাল, এগুলোই আমাদের কিন্তু সমাধান নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নিয়ে এসেছিলেন কোরআন এবং হাদিস বা ওহির মাধ্যমে, যে সমাজের মধ্যে মানুষের মন মানসিকতার মধ্যে যে পরিবর্তন নিয়ে এসেছিলেন, এর মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে এটা প্রমাণ হয়েছে যে সারা দুনিয়ার মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠিত করেছেন। অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূমিকা রেখেছেন ওহির মাধ্যমে, আল্লাহ প্রদত্ত শিক্ষার মাধ্যমে, এর মাধ্যমেই আমরা শান্তির পথে আবার অগ্রসর হতে পারি। জি শেখ, কন্টিনিউ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে সমাজের যে পরিবর্তন নিয়ে এসেছেন, সেটা অত্যন্ত সাধারণ দরিদ্র সাহাবায়ে কেরাম তাদের দ্বারা, অর্থাৎ শুধু ধন সম্পদ না, তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু তাদের দ্বারা কিভাবে পরিবর্তন হয়েছে। সূরা হাশরে আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন লিল ফুকারা, তাফসীরের মধ্যে আসছে লিল ফুকারা, এই যে লাম হরফে জর, এটার মুতাল্লিক এখানে মাহজুব, সেটা হলো কি, উজুবু লিল ফুকারা, যে কি আশ্চর্য ব্যাপার, ওই সমস্ত নিঃস্ব গরিব ফকির যারা মক্কাতে ছিল, মহাজিরি যারা হিজরত করে মদিনায় চলে এসেছে, তাদের অবস্থা এমন, উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এরা তো এমন যে তাদেরকে তাদের গড় বাড়ি থেকে, তাদের দেশ থেকে, তাদের সম্পদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর ওই সমস্ত ফুকারা মুহাজিরিন অসহায় মানুষের দ্বারা পৃথিবীতে কেমন পরিবর্তন ঘটেছে আল্লাহ তাআলা বলতেছে। তাদেরকে এই অবস্থায়, তাদেরকে যখন বের করে দেয়া হলো, তাদের অবস্থা কি, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার ফদল এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই ফদলকে আল্লাহ তাআলা কোরআনে কেরিমের অন্য জায়গায় দুনিয়ার ধন সম্পদ আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা সূরা জুমআতে বলেন, ফাইদা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তোমরা আল্লাহ তাআলার ফদল অন্বেষণ করো, অর্থাৎ দুনিয়ার ধন সম্পদ সেটা তোমরা অন্বেষণ করো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ওই সমস্ত ফকির এবং নিঃস্ব লোক যারা হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যারা চলে গেলেন, যাদেরকে তাদের ঘর বাড়ি সম্পদ সহায় থেকে মানুষ বের করে দিল, তারা কি করেন, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে সহযোগিতা করেন, আর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার অনুগ্রহ তারা চান এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি চান। এই দুটো হলো তাদের সবচেয়ে বড় কোয়ালিটি। অর্থাৎ মানুষ সে ধনী হোক দরিদ্র হোক, সে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ফদল চাইবে, তার আল্লাহ তাআলার ফদল, আল্লাহর অনুগ্রহের মধ্যে দুনিয়ার ধন সম্পদও আছে, আল্লাহ তাআলার ফদলের মধ্যে ধন সম্পদ ছাড়াও আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কারো উপর হয় তাহলে সে ধনী না হয়েও দুনিয়াতে সে কি হইতে পারে, সুখী হইতে পারে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেন্টালিটি থেকে সরে আসার জন্য বললেন, আল গিনা গিনান নাফস, মানুষের মানুষ ধনী হওয়া যে সবচেয়ে বড় ধনী হলো যার অন্তর ধনী। যদি কারো অন্তরকে সে ধনী করতে পারে না, তাহলে দুনিয়ার এই যে আজকে সারা পৃথিবীতে যে সমস্ত বড় বড় যুদ্ধ বিগ্রহ আমরা দেখছি, যেমন বর্তমান সময়ে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, আজকে যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মানুষের টার্গেট কিভাবে এটা রাশিয়ার কন্ট্রোলে থাকবে,
কারণ কি, এই যে ধনের লোভ যেটা, তো এই ধনের লোভ যাতে মানুষের অন্তরে না থাকে এই জন্য এই লোভকে দূরে সরানোর জন্য আল্লাহর রসুল বলে দিলেন যে দেখো দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী হলো কি, যার অন্তর ধনী। তো এই সাহাবিদের কথা আল্লাহ তাআলা বলছেন যে দেখো এরা তো গরিব ছিল, এরা তো নিঃস্ব ছিল, কিন্তু এদের দ্বারা কীভাবে পরিবর্তন হয়েছে, কারণ এরা হলো ওই সমস্ত লোক যে তারা এই অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে আল্লাহর ফজল চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, যে আল্লাহ আমি ধনী অবস্থায় থাকি আর গরিব অবস্থায় থাকি, আপনার সন্তুষ্টি চাই, মানে শরীয়তের কোনো হুকুম, শরীয়তের হুকুমের খেলাফ কিছু করে আপনি আমার উপর নারাজ হবেন এমন যাতে আমার অবস্থা না হয়, আমরা সর্বাবস্থা কী করব, আপনার সন্তুষ্টি আমরা চাই। এর সাথে সাথে ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলা, তাদের যা কিছু আছে তা দিয়ে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে তারা সাহায্য করে। অর্থাৎ মুসলমানদের একটা বড় বৈশিষ্ট্য হলো কি, মুসলমান ধনী হোক বা গরিব হোক সর্বাবস্থায় সে অন্যকে সাহায্য করে, চ্যারিটি করে। যেমন আজকে আমরা ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকাতে আমরা যদি দেখি যে মুসলমানরা তাদের সম্পদের তুলনায় যে পরিমাণ চ্যারিটি তারা করে, ওয়েস্টার্নরা এটা হিসাব করে তারা বুঝতে পারে না যে কীভাবে মুসলমানগণ এত বেশি চ্যারিটি করতে পারে। রমাদান আসলে এই যে দেখেন আমাদের বিশেষ করে ইংল্যান্ডে কী পরিমাণ চ্যারিটি কালেকশন হয়, এবং শুধু রমাদান না, এই যে পাকিস্তানে বর্তমান ডিজাস্টার যেটা চলছে সেখানের জন্য প্রতিদিন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই মুসলমানগণ তাদের অল্প আয় থেকেও তারা কী করছেন, সাহায্য করে যাচ্ছেন। এদের কোয়ালিটি আল্লাহ তাআলা বলতেছেন ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলা, ওই মুসলমানগণ সাহাবায়ে কেরাম তাদের কিছু ছিল না কিন্তু তারা আল্লাহ আল্লাহর রসুলকে তারা সাহায্য করতেন, আর কি উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যিকার অর্থে ইমানদার। এর আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ইকরা বাংলার ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান শায়খ হযরত মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আমরা আজকে থেকে শায়খের কাছ থেকে যে বিষয়টা আমরা আলোচনা শুনছি এবং কন্টিনিউ হবে ইনশাআল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুনিয়াতে আসেন তখন একা প্রেক্ষাপট কী ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সংক্ষিপ্ত জীবন বলা যায় 63, এই ওয়াহি থেকে যদি আমরা ধরি 40 থেকে 63, 23 বছরের জীবনে সারা দুনিয়ার মধ্যে যে পরিবর্তন নিয়ে এসেছেন। শায়খ একদিন বলছিলেন একটি প্রোগ্রামের মধ্যে আল্লামা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহি আলাইহির একটি উক্তির কথা, যে মানবতার গাড়িটা মানে খালে পড়ার অপক্রম ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাল থেকে মানে এই নিচে পড়া থেকে আল্লাহ রসুল মানবতার গাড়িকে রক্ষা করেছেন, আর মানবতার গাড়ি এখনও চলছে, আল্লাহু আকবার। মানে এই দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, আল্লাহ রসুল আসার মাধ্যমে এই ওহি প্রদত্ত কোরআন এবং সুন্নার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মানে সমাজের মধ্যে যে পরিবর্তন নিয়ে এসেছিলেন আজকের যুগেও এটা প্রমাণিত। আমরা যত বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে যাব, যত বেশি আমরা আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলকে ফলো করব, যত বেশি আমরা দিনের করিব হব, এত বেশি আমরা শান্তি এবং সফলতা দুনিয়া এবং আখেরাতে আমরা লাভ করতে পারব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্যেই এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন জানবো এরপরে ইনশাআল্লাহ আমরা আমল করতে পারব। চলুন আমরা শায়খের আলোচনা শুনি। জি শায়খ, জাযাকাল্লাহ খায়। তো আমরা শুরুতে যে কথা বলছিলাম যে এই যে ইনকাতা আল ওয়াহি, ওয়াহি বন্ধ হয়ে যাওয়াতে, ওয়াহির শিক্ষা যখনই সমাজ থেকে বন্ধ হয়ে যায় তখনই সমাজের মধ্যে মানুষের চারিত্রিক যে সমস্ত বিপর্যয় দেখি, চারিত্রিকভাবে মানুষ অধঃপতনে চলে যায়, নৈতিকভাবে মানুষ নৈতিক বিপর্জিত কাজ করতে শুরু করে। অর্থাৎ আল্লাহ তাআলা এই ইলমে ওয়াহি যেটা, এই ওয়াহির শিক্ষার দ্বারাই মানুষকে সুন্দর করে তার জীবন যাতে সে অত্যন্ত পাক পবিত্রভাবে হিংসা বিদ্বেষ মুক্ত হতে পারে এমনভাবে সুন্দর মানুষ হিসাবে চলার তার সুযোগ সে পায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন
لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله أحسن إخوانا هي أمار صحابيكون هي أمار أمود لا تحاسدوا تمرا إك جون أريك جون شتى حسد كوربنا هنشا كوربنا جلسي كوربنا حسد كاك بولي تمني زوال نعمة الغير أريك جون بالو كيسو دخلي نجرون توري كشتو هوا আর এই ধারণা করা বা মনে মনে এটা চাওয়া যে তার এই নিয়ামত নষ্ট নিয়ামতটা ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক অনেকে জেলেসির কারণে আরেকজন সুন্দর একটা গাড়ি সে সহ্য করতে পারে না স্ক্র্যাচ করে দেয় যে কোনোভাবে তার একটা ক্ষতি করতে চায় এটা অথচ এর মধ্যে তার কোনো লাভ নেই কিন্তু এরপরেও তার অন্তরের জেলেসির কারণে সে অন্যের ক্ষতি করতে চায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাহাসাদু তোমরা একজন আরেকজনের সাথে তোমরা হাসাদ করতে পারবে না রাসূলুল্লাহ বলেন যে দেখো হাসাদ করলে কি হবে ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতব যে তোমরা যদি অন্যের সাথে হাসাদ করো তাহলে দেখো তোমাদের অনেক ভালো আমল যে আমলের দ্বারা অনেক হাসানাত অনেক সওয়াব তুমি উপার্জন করেছো এগুলোকে তোমার হাসাদ এইভাবে শেষ করে দিবে যেভাবে কাঠের মধ্যে লাকড়ির মধ্যে যখন আগুন দিলে এটাকে জ্বালিয়ে শেষ করে দেয় তোমার হাসাদ তোমার নেক আমলগুলো এইভাবে শেষ করে দিবে যখন আমি এটা জানবো তখন আমি অন্যের সাথে কি করতে পারবো না হাসাদ করতে পারবো না যখন আমি হাসাদ করব না তখন সমাজের মধ্যে মানুষ একে অন্যের সাথে তার মহব্বত হবে তো আল্লাহ রসুল বলেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু একজন আরেকজনের সাথে শত্রুতা মনের মধ্যে অন্যের প্রতি শত্রুতা পোষণ করা তোমরা একের প্রতি অন্য কী করবে না মনে মনে দিলের মধ্যে অন্তরে শত্রুতা পোষণ করবে না ওয়ালা তাদাবারু একজন আরেকজনের পিছে লেগে থাকবে না পিছিয়ে লাগা থাকা মানে কি সবসময় আরেকজনের দোষ অন্বেষণ করা একটা কথা বললে খুঁজতে থাকা এর মধ্যে কোনো দোষ আছে কি না একটা কাজ করলে খুঁজতে থাকা এর মধ্যে তার কোনো দোষ বের করা যায় কি না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসু লি আখিকুম উযরান তোমার কোনো মুসলমান ভাই যদি কোনো কাজ করে আর তুমি যদি দেখো এই কাজটা ঠিক হয়নি তাহলে তার জন্য একটা এক্সকিউজ তুমি খুঁজবে যে হয়তো বা সে ওই কারণে করছে হয়তো সেটা মিন করেনি এভাবে তুমি খুঁজবে যাতে তার সাথে তোমার সম্পর্কটা খারাপ না হয় তো রাসূল ওয়ালা তাদাবারু তোমরা একজন আরেকজনের পিছনে পড়বে না ওয়ালা তাকাতারু তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে না দুনিয়াতে আমরা সামান্য স্বার্থের কারণে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সামান্য একটা বিষয় নিয়ে হয়তো তর্ক হয়েছে অথবা যে কোনো একটা মনোমালিন্য হয়েছে তাহলে একজন আরেকজন বলে আমার জানা ওর জানাজাই যাব না সে আমি মারা গেলে যেন আমাকে দেখে না মানে এত দূরে আমরা চলে যাই অথচ রাসূল সাল্লাম বললেন ওয়ালা তাকাতাউ তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে না অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষের অন্তরের যে বেদি আছে রোগ আছে এগুলাকে দূর করে সাহাবায়ে কেরামের অন্তরকে এমনভাবে করে দিলেন যা পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ উদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা ফীহিম খাসাসা আল্লাহ তাআলা মদিনাবাসী আনসারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন যে এই মদিনাবাসী মুসলমানগণ আনসারীগণ তারা আগের থেকেই মদিনাতে তারা বসবাস করছিল এবং তারা ইমান নিয়ে এসেছে আর তাদের অবস্থা হলো কি ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় যায় তারা তাদেরকে মহব্বত করে যেন অন্তরে যখন আপনার হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আরেক মুসলমানকে আপনি মহব্বত করবেন আজকে আমরা এই দেশে আছি আমার অন্তরে যদি মহব্বত থাকে আরেকজন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আসে আমার কোনো সমস্যা নাই আর অন্তরে যদি মহব্বত না থাকে তাহলে নতুন একজনকে দেখলেই মনে করবো ও এই অমুক আমাদের মধ্যে একটু বাগদা আমাদের হ্যাঁ ব্যবসার মধ্যে কাজের মধ্যে কাজ পাওয়া যাবে না বাহির থেকে মানুষ আসতেছে মানে সাহাবায়ে কেরামের অন্তর কেমন ছিল ইউহিব্বুন তারা মহব্বত করতে যারা দেশ থেকে আসছে মনে করেন একজন লোক দেশের থেকে আসছে আপনি দেখছেন তার একটা কাজের প্রয়োজন আপনি তাকে মহব্বত করেন যদি তাহলে আপনি বলবেন যে এখানে একটু কাজের সুযোগ আছে তো এইভাবে যখন সাহাবায়ে কেরাম একে অন্যকে সাহায্য করেছেন এর দ্বারা সুন্দর একটা সমাজ গড়ে উঠেছে তো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু আর তাদের অন্তরে এমন পাক পবিত্র হয়ে গেল যে একের প্রতি অন্যের
তাদের অন্তরে কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সর্বোপরি এর উপর তারা ক্যারেক্টারের দিক থেকে এত উপরে ওরা পৌঁছে গেলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এগুলো সব কিছু অন্তর থেকে চলে গেল। আর তাদের অবস্থা এমন হলো, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা অন্যকে তাদের নিজেদের উপর তারা প্রাধান্য দিতেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের নিজেদের নিড রয়েছে, প্রয়োজন রয়েছে। মানে কি, আমি পানি খাবো, আরেক মুসলমান ভাই তারও পানি প্রয়োজন, আমি পানি না খেয়ে তাকে আমি পানি অফার করব। যে কোনো একটা কাজ আমি করব, আমার করার সুযোগ আছে, আমার লাভ হবে, আমি নিজে এটা না নিয়ে অন্যকে আমি অফার করা। এই আয়াতের একটা শানে নুজুল প্রেক্ষাপট রয়েছে, সেটা ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের একজন সাহাবি। ঘটনা হলো কি, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবি এসেছেন এবং দিন শেষে রাত্রিবেলা আল্লাহর রসুল তার খাবারের জন্য তার নিজের ঘরে যেয়ে চেক করলেন, কোনো ধরনের খাবার ছিল না। তো রসুল সাল্লাম বললেন যে আমার এই মেহমানকে আজকে খেয়ে নিবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রসুলাল্লাহ আমি নিব। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ওনার শুধুমাত্র বাচ্চাদের সামান্য খাবার আছে, কিন্তু তিনি আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে যখন ঘরে পৌঁছলেন, তার স্ত্রীকে বললেন, আক্রিমি দয়ফা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছি, আল্লাহ রসুলের মেহমানকে একরাম করবে, আমরা আল্লাহ রসুলের মেহমানকে মেহমানদারি করার আমরা চেষ্টা করব। তো জিজ্ঞেস করলেন আমাদের ঘরে খাবারের কী অবস্থা। তো তার স্ত্রী উত্তর দিলেন, আমাদের ঘরে সামান্য কুতুসিবিয়ানি, আমাদের বাচ্চাদের সামান্য একটু খাবার আছে, অর্থাৎ এই যতটুকু খাবার আছে আমারও হবে না আপনারও হবে না, মেহমান তো দূরের কথা, শুধুমাত্র বাচ্চাদের একটু খাবার আছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে নাউমি আসবিয়ান, তুমি এক কাজ করো, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পর যে খাবারটুকু আছে এইটুকু মেহমানকে তুমি দিবে, আর বাতিটা একটু ঠিক করার প্রিটেন্ড করে তুমি কী করবে, বাতিটা নিভিয়ে দিবে। তো অন্ধকার হয়ে গেলে কী হবে, যে মেহমানের সাথে আমি যখন খেতে বসবো আমার হাত নাড়াবো, মুখ নাড়াবো, প্রেটেন্ড করবো যে আমিও খাচ্ছি, আর আমি খাবো না, আর মেহমান যেহেতু এক সামান্য খাবার মেহমান খেয়ে নেবেন। উনি যেভাবে বলছেন স্ত্রী এই কাজই করলেন, বাচ্চাকে ঘুম পাড়ালেন, আর যখন ওনাদের জন্য খাবার রেডি করে দিলেন, আর হঠাৎ করে যে বাতিটা একটু ঠিক করি, বাতিটা নিভিয়ে দিলেন। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খেয়ে, উনি দেখালেন যে উনি খাচ্ছেন কিন্তু নিজে না খেয়ে মেহমানকে খাওয়ালেন। সকালবেলা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আবু তালহা, তোমাদের গত রাত্রের ঘটনাটা কি আমাকে বলো। আল্লাহ তাআলা জিব্রিল আলাইহি সালাতুসসালামের মাধ্যমে এই পুরো ঘটনা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর কুরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন কি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে সাহাবায়ে কেরাম এই সমস্ত আনসারি সাহাবি তাদের কোয়ালিটি হলো এমন যে তারা নিজেরা না খেয়ে অন্যকে তারা খাওয়ায়, তারা নিজেদের উপর অন্যকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। তো রসুল ইসলাম জিজ্ঞেস করার পর তিনি যখন একথা বললেন, তো রসুল ইসলাম বললেন, দাহিকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের কাজ দেখে হেসে ফেললেন, আও আজিবাল্লাহু মিন ফিআলিকুমা, গত রাত্রের তোমাদের এই কাণ্ড দেখে আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। তো এরপর যে এই যে আয়াত নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের এই প্রশংসার এই আয়াত আমরা তিলাওয়াত করব, সারা দুনিয়ার মানুষ তিলাওয়াত করবে, যে এটা এমন এক সত্তা সাহাবায়ে কেরাম যারা নিজেদের উপর অন্যকে তারা প্রাধান্য দেন। শুধুমাত্র এই যে এই জায়গাতেই না, এমনকি মৃত্যুর মুখেও, যখন মৃত্যু মুখে উপনীত সেই সময় পানির পিপাসা। শেখ, একটা কথা মানে মনের মধ্যে আসলো যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা অনেকের মানে এরকম মনে করি আমরা যে শুধু ইবাদতের মাধ্যমে, শুধু তেলাওয়াত, শুধু মানে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, শুধু নামাজ, এর মাধ্যমেই আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হতে পারবো, মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার আসনে আসীন হতে পারবো, জান্নাতে উচ্চ মকাম লাভ করতে পারবো। কিন্তু দেখেন আজকের এই যে ঘটনা, শেষ ঘটনাটা শেখ বলতেছেন, কোরআনের আয়াত আল্লাহ প্রশংসা করছেন, এটা কোনো নামাজের ঘটনা নয়, এটা কোনো মানে সাদাকার ঘটনা নয়। এই ঘটনাটা হলো যে আল্লাহর রসুলের এক সাহাবি, তিনি নিজে না খেয়ে আল্লাহর রসুলের মেহমানকে প্রাধান্য দিয়েছেন।
এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন যে দুনিয়ার জীবনে আমরা সফলতা চাই, আমরা আজকে নিজে নিজের ভাইকে প্রাধান্য দিতে পারি না, যিনি আমার রক্তের ভাই, এক মা বাবার গরুর মানে আমরা সন্তান, ভাই ভাইকে আমরা আজকে প্রাধান্য দিতে পারি না, একটু ছাড় দিতে পারি না। আজকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা ভাই ভাই বোন আমরা একসাথে থাকতে পারি না, ঈদ পর্বে আমরা দেখা সাক্ষাৎ হয় না। অনেক এরকম বলেন যে হাসরের ময়দানে আর দেখা হবে, আমরা এই হাসরের ময়দানে যাওয়ার আগে আমি কোন জায়গায় থাকব আর আমার ভাই কোন জায়গায় থাকবেন, আমার বোন কোন জায়গায় থাকবেন, এর তো কোনো এগ্রিমেন্ট আমরা নিয়ে আসিনি। এজন্য মনকে আমরা একটু একটু আমরা মানে একটু আমরা একে অপরের প্রতি আমরা একটু কাইন্ড হই, আর এই ছোট্ট ছোট্ট জিনিসকে আমরা একটু ছাড় দেই, আর আমরা হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাই, আর আমাদের কালবকে যদি আমরা পরিষ্কার করতে পারি, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ যেভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমাদের উপরও আল্লাহ রাজি হবেন যদি আমরা এই সাহাবায়ে কেরামের এই কোয়ালিটি যদি আমরা ধারণ করতে পারি। জি শেখ, জি হ্যাঁ। তো এই আয়াতের মধ্যে আরও একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো কি যে আমরা অনেক সময় আমাদের ধারণা আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকলেই আমি আরেকজনকে দেব, আরেকজনকে সাহায্য করব। এখানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পরিমাণ খাবার ছিল সেটা আসলে একজন মেহমানকে অফার করার মতো না, কিন্তু এই অবস্থায় তিনি কী করেছেন, মেহমানকে অফার করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কি যে আমি যে অবস্থায় থাকি যতটুকু সম্ভব আমি অন্যকে সাহায্য সহযোগিতা করার আমি কী করব আমি চেষ্টা করব। এই জন্য দেখেন এই আয়াতের পরই আল্লাহ তাআলা বলছেন কি ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুম মুফলিহুন, যে ব্যক্তি তার লোভকে সংবরণ করতে পারলো, অর্থাৎ কোনো মানুষ যদি তার গ্রিডিনেসকে যদি সে কন্ট্রোল করতে পারে, তার মাঝে যদি লোভ না থাকে, তাহলে সেই একমাত্র সাকসেসফুল সফল কাম। এখানে এই দুটি আয়াতকে পর্যালোচনা করলে আমাদের সামনে যে বিষয়টা পরিষ্কার হয় সেটা হলো কি যে আল্লাহ তাআলা ধন সম্পদের মাধ্যমে সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন করেননি, নৈতিকভাবে মানুষের মধ্যে যে সমস্ত জিনিস যেমন হিংসা বিদ্বেষ লোভ এই সমস্ত জিনিস যখন মানুষ থেকে দূর হয়ে যায় তখন এই সাধারণ মানুষগুলাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সোনার মানুষ, সোনার মানুষ হয়ে যেতে পারে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের কাছ থেকে এই যে শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষের অন্তরের পরিশুদ্ধি যেটা সেটা এমনভাবে গ্রহণ করেছে যে তাদের অন্তর পাক পবিত্র হয়ে গেছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কেরিমে বলেন কাদ আফলাহ মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি সাকসেস যে তার অন্তরকে পাক পবিত্র করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো। ওয়া কাদ খাবা মান দাসাহা, দুনিয়ার ধন সম্পদের অধিকারী হওয়ার পরও, পাওয়ারের অধিকারী হওয়ার পরও যদি তার অন্তরকে যদি সে পাক পবিত্র করতে পারে না, ওয়া কাদ খাব, আল্লাহ তাআলা বলতেন সে সফল কাম না, সে ফেইলিয়ার যে তার অন্তরকে কলুষিত করে রেখেছে, তার অন্তরের মধ্যে নৈতিকতা বিবর্জিত যে সমস্ত স্বভাব আছে এই সমস্ত স্বভাব তার অন্তরের মধ্যে বিদ্যমান। আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, এটা হলো একটা সাইড যে দুনিয়ার মধ্যে পভার্টি দরিদ্রতা সেটাকে আল্লাহর রসুল কীভাবে মানুষের মন মানসিকতা পরিবর্তনের মাধ্যমে কীভাবে পরিবর্তন করেছে এটা একটা এক্সাম্পল। আরও একটা গুরুত্বপূর্ণ সাইড যেটা আলোচনা না করলেই না হয় সেটা হলো কি যে আল্লাহর রসুল দুনিয়াতে যখন এসেছিলেন তখনও দুনিয়ার মধ্যে মানুষ তাদের জ্ঞান থেকে পৃথিবী কীভাবে দুনিয়ার মানুষ কীভাবে দুনিয়াতে উন্নতি লাভ করবে সেই লক্ষ্যে মানুষ কিন্তু তখনও কাজ করে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, কারণ এই ওহী মানুষকে তার অন্তরকে যেভাবে পাক পবিত্র করে ঠিক তদ্রূপভাবে তার মধ্যে নীতি নৈতিকতার শিক্ষা আসে। যেমন আমি শুরুতে বলছিলাম যে মানুষ তখনকার সময়ে নারীদেরকে শুধুমাত্র ভোগের বিষয় মনে করত, এর জন্য তার এটা ভোগ করতে পারলেই সে মনে করতো একটা কিছু, মানে সে এটাই তার জন্য তার মেইন গোল। আজকের পৃথিবীতে আমরা দেখি যতভাবেই এই যে সেফ গার্ডিং যত রুল সকল মানে রুলগুলো বানানো হচ্ছে এটা এই জন্য যে মানুষ যাতে অন্যায়ভাবে জুলুমের শিকার না হয় এই জন্য, কিন্তু আমরা দেখতে পাই যে আজকের সমাজেও নারীদেরকে বিভিন্নভাবে মানুষ শুধুমাত্র তার ভোগের বিষয়ে মনে করে বিদায়
এত জঘন্য জঘন্য অপরাধ করে তা মানুষ কল্পনাও করতে পারে না। যেমন গত সপ্তাহের একটা ঘটনা বাংলাদেশে, লক্ষ্মীপুরে একটা ঘটনা, একটা স্কুল ছাত্রী, তাকে টিউটর যিনি সে টিউশনই করাইতো, ওই টিউটর তার রুমে ঘরে ঢুকে, মা ছিল না ঘরে, ঘরে ঢুকে ওই মেয়েকে সে র্যাপ করেছে, ধর্ষণ করেছে। শেষ পর্যন্ত যখন দেখছে যে এটা প্রকাশ পেয়ে যাবে, তো কিচেন থেকে সে নাইফ নিয়ে এসে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই যে কত বড় আফসোসের ব্যাপার, যে লোকটা এই কাজ করেছে সে কিন্তু শিক্ষিত, সে টিউটর, একজন শিক্ষক, কিন্তু ওই যে ওহী বিবর্জিত শিক্ষা, যেটা যে মানুষের অন্তরের মধ্যে শুধুমাত্র ভোগ আর লোভ লালসা, কি তার কাছে এটাই যে নারী মেয়ে হোক আর ছোট হোক আর বড় হোক, তারা ওই অন্যান্য অ্যানিমেলের মতো শুধুমাত্র কীভাবে ভোগ করতে হবে, এটাই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়ার কারণে আজকে যে স্টুডেন্টকে সে পড়াইলো, সেই স্টুডেন্টের সাথে এক তৈল সে অপকর্ম করলো, করার পর এমন জঘন্য কাজ করলো যা পশু এটা করে না। এই জন্য কোরআনে কারিমে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিনসি ওয়াল ইনসি ওয়াল জিন লাহুম কুলুবুন ইয়াফকাহুনা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন জিন এবং ইনসান এই দুই জাতির মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তাদের অবস্থা কি, তারা এমন ছিল যে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু এই অন্তর দিয়ে ইলমে ওহির যে শিক্ষা সেটাকে তারা অনুধাবন করতে পারেনি। এরপর তাদের চক্ষু ছিল, সেই চক্ষুর দ্বারা আল্লাহ তাআলা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের সামনে যে শিক্ষা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নার শিক্ষা, তাদেরকে এই সমস্ত জিনিস দেখাইলে তারা শিক্ষিত, পড়তে পারে, কিন্তু এটা তাদের ভিতরে কি পৌঁছে না, অর্থাৎ দেখেও সে দেখে না। তাদেরকে দিনের কথা শুনলে সেটা তারা শুনতে চায় না, মনে করে কি যে এর দ্বারা হয়তো তাদেরকে পিছাই দেওয়া হবে। বর্তমান সমাজে যারা নাস্তিক, যারা যারা দিন ইসলামকে যারা মানতে চায় না, তাদের এই ধারণা যে দিন ইসলাম মানলে হয়তো তারা পিছনের দিকে চলে যাবে। তো এদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, এরা হলো কি চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণীরা কী করে, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউ, তারা শুধু খায় আর এনজয় করে। তো এরা তো চতুষ্পদ প্রাণীর মতো বলে আল্লাহ বলেন বালহুম আদাল, বরং এর চেয়েও জঘন্য। কীভাবে জঘন্য, পশু যদি পশুর সাথে কোনো একটা, তাদের কাছে তো শরীয়তের কোনো হুকুম নেই, যৌনভাবে তার যৌন কামনা সে পুরা করার যদি চেষ্টা করে বা যাই করে, কিন্তু এরপরে হত্যা করার কোনো রেকর্ড নাই, মানে এমন কোনো ইতিহাস নাই, ঘটনা নাই, কিন্তু মানুষ হওয়ার পর আরেকটা মানুষকে কিভাবে সে নৃশংসভাবে হত্যা করে ফেলে, এই যে খুবই মানে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শায়খের কাছ থেকে শুনছিলাম, কিন্তু সময় আমাদের শেষ। কিন্তু আমরা শায়খের এই আলোচনা থেকে আমরা আজকের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছিলেন, আর মানুষের মন মানসিকতা এবং মানুষের কলবকে যেভাবে ক্লিন এবং পরিষ্কার করেছিলেন নৈতিক শিক্ষার মাধ্যমে, ওহির শিক্ষার মাধ্যমে, আর সমাজের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, সোনার মানুষে সাহাবায়ে কেরামকে পরিবর্তন করেছিলেন, আর সারা দুনিয়ার মধ্যে একটা শান্তি মানে একটা প্রশান্তি আমরা দেখতে পেয়েছিলাম। আজকের যুগেও এই অশান্ত বিশ্বকে শান্তি দিকে নিয়ে আসতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, এর কোনো বিকল্প নেই। এক কথায় ধ্বংসের হাত থেকে এই জাতিকে, এই মানবতাকে রক্ষা করতে হলে রাসুলের সুন্নার দিকে, রাসুলের জীবনের দিকে, রাসুলের আদর্শের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন বোঝার, অনুধাবন করার তৌফিক দান করেন, এই কঠিন সময়ে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের শিক্ষার মধ্যে থেকে, সুন্নার ভিতরে থেকে যেন আমরা জীবন গঠন করতে পারি। আজকে যে আলোচনা শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি। শায়খের শুক্রিয়া আদায় করছি যে ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন শায়খকে উত্তম মর্যাদা দান করেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে, আপনাদেরও আমরা শুক্রিয়া আদায় করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে ইসলামিক লাইফ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।